তোদের দুলাভাই এই কাজ জীবনেও করতে পারে না। কিন্তু তোদের কথা শুনে আমি তোর দুলাভাই অবিশ্বাস করছি। একবারও চিন্তা করিস নাই যে কাজল মিথ্যা কথা কইতে পারে। হ্যাঁ, কত বড় মিথ্যা কথাটা কইছে। তোদের দুলাভাই তোদেরকে কত ভালোবাসে। হ্যাঁ, তোদেরকে নিজের বোনের মতো দেখে, এই জন্য তার বাড়ি থুইয়া সে এই বাড়িতে থাকতেছে। এই তার কি থাকার জায়গার অভাব পড়ছে কেন? আচ্ছা, আমরা কি সে কথা কখনো কয়েছি? তুই কস নাই, কিন্তু পূর্ণিমা কয়েছে। আমার কথা বলতেছ কিসের জন্য? আমি কি করেছি? আমারই তো কলি যা করেছে আমি সেটাই করেছি। আমি কি বাড়তি কোনো কথা কয়েছি? বাড়তি কোনো কথা কয়েছি না, তোদের কথা শুনে আমি আমার ফেরেশতা মতো স্বামীটারে অবিশ্বাস করেছি। আচ্ছা, আমরা কি অবিশ্বাস করার কথা কয়েছি কখনো? কইনি তো। কষ্ট নাই, ভালো কথা, মুখ দিয়ে কষ্ট নাই, কেন মনে মনে তো চিন্তা করেছিস। হ্যাঁ, তোরা চিন্তা করেছিস যে তোর দুলাভাই একটা খারাপ মানুষ, মনে মনে তোর এই কথাটাই চিন্তা করেছিস। আমি কোনোদিন চিন্তাও করিনি, ভাবিও নি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। ভাবলে ভাবতে পারে পূর্ণিমা। এই আমার কথা কোক কিসের জন্য? আমি ভাবতে যাব কেন? আহ, কিসের জন্য ভাবতে যাবি? আমার বিয়ে না হলে পরে যে তোর বিয়ে হবে না, এই কথা ভাবি তো কান্নাকাটি শুরু করেছিলি। তখন তো তুই ঠিকই বলেছিলি, দুলা ভাই এত খারাপ। কি তুই এই কথা বলছিস? এই কৃষ্ণাপা, তুমি আমার কথা কষ্ট কিসের জন্য? কাজল ভাইয়ের কাছে যে দুলাভাই টাকা চাইছে এটা শুনে তুমিও তো কয়েছো যে দুলাভাই ভালো লোক না। কইছি, তোর মতো করে কইনি। কি সিগি 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 তোরা তো দুলাভাই নিয়ে এই কথা ভাবিসি? একটা লোক দিন রাত 24 ঘন্টা খালি তোদের কথা বলে, তোদেরকে কেমন করে বিয়ে দিবে সেই কথা চিন্তা করে, আর তার নিয়ে তোরা খারাপ কথা ভাবিসিস। হ্যাঁ, এই লোকটা শুধুমাত্র তোদের কারণে এই বাড়িতে থাকতেছে। না, আমি তো থাকবো না, আমি কালকে এই বাড়ি থেকে চলে যাবো। আরে আরে, চলে যাওয়ার জন্য কইছি নাকি আমরা কেউ? খালি মুখ দিয়ে কষ্ট নাই, বলার আর বাকি রাখছিস কি? আমি কালকে চলে যাবো, তো তুলা করে নিয়ে থাকবো না, এবারে আমি থাকছি না। আরে কি হয়েছে কি? হ্যাঁ, হয়েছে নাকি? তোমার এসব কথা শোনার দরকার নেই, শোন, কালকে আমরা চলে যাবো বাড়ি, এই বাড়িতে আর থাকবো না। কি আশ্চর্য, কি বলতেছে? তুলা ভাই আমরা কিছু কইনি। বাবা, দুলা ভাই আপা খালি খালি রাম করতেছে। আমি খালি খালি রাম করতেছি না। দুলা ভাই আমরা তো কিছু বলি নাই। বলবা না কেন? অবশ্যই বলবা। কলি তোমার যে কথা বলেছে তুমি উচিত কথা বলেছো। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমিও তো বলতাম। কাজে কাজলে কি বলেছে কি না বলেছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এই দেখো, শোনো, আমি একটা কথা বলি। এই যে আমি তোমাদের এত কথা বলি, কেন বলি? ধরো তোমাদেরকে তো আমি নিজের ছোট বোনের মতো দেখি, তোমরাও আমার বড় ভাই মনে করে বলবা, বলতে তো অসুবিধা নেই। তুমি খামাখা ওদের পরে রাগারাগি করা প্রয়োজন নেই, কিন্তু কথা হলো যে এই সমস্ত নিয়ে এরকম ঝগড়াঝাটি রাগারাগি করা যাবে না। মানুষ শুনলে কি মনে করবে বলতো দেখি? সেটাই তো। দুলা ভাই আপনি একটু আপারে বুঝে কর। হ্যাঁ, আমাদের কথা শুনতেছেন। চল যাই, ঠিক আছে।